প্রতিদিনের ব্যস্ত জীবনযাত্রার কারণে ইদানিং অনেকেই কোমর ও পিঠে ব্যথায় ভুগছেন। পরিচর্যার অভাবে বয়স বাড়ার অনেক আগেই ব্যথাজনিত সমস্যা নাস্তানাবুদ করে ফেলে। কিন্তু জানেন কি, ঘরোয়া উপায়ে সহজেই এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে? আসুন জেনে নেই পিঠে ব্যথা দূর করার সহজ ঘরোয়া উপায়গুলো। এক বালতি সামান্য গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন, তারপর ওই পানি দিয়ে গোসল করুন। এটি পিঠের ব্যথা কমানোর পাশাপাশি স্নায়ু শান্ত করতেও সহায়তা করে। প্রতিদিন সকালে পিঠ এবং কোমরে সরিষার তেল দিয়ে মালিশ করলে যন্ত্রণা কমে যাবে। তবে মালিশের পর অবশ্যই সামান্য গরম পানি দিয়ে গোসল করতে হবে। এটি নিয়মিত করা হলে পিঠের ব্যথা থেকে মুক্তি মিলতে পারে। পিঠের ব্যথা কমানোর অন্যতম কার্যকর প্রতিকার হলো যোগ ব্যায়াম। এক্ষেত্রে ক্যাট পোজের মতো যোগ খুবই কার্যকরী। তাছাড়া বিগ টো পোজ, ডলফিন পোজ, লস্ট এবং আপওয়ার্ড ফেসিং বো পোজ পিঠ বা কোমরের যন্ত্রণা নিরাময়ের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। স্ট্রেচিং একটি অত্যন্ত কার্যকর প্রতিকার। এটি শরীরের সমস্ত পেশিগুলোকে প্রসারিত করে। অসহ্য পিঠ কোমরের যন্ত্রণায় কষ্ট পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে স্ট্রেচিং ত্রাণকর্তা হিসেবে কাজ করে। গরম এবং ঠান্ডা প্যাক ব্যথা স্থানে ব্যবহার করলে পিঠে বা কোমরে তীব্র যন্ত্রণা দূর হবে। ব্যথার স্থানে ঠান্ডা প্যাক ব্যবহার করলে নির্দিষ্ট পরিমাণে ফোলাভাব এবং ব্যথা কমাতে পারে। তারপর ওই স্থানেই দুদিন পর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ভাপ দিন, ফল হাতে নাতে পাবেন। কিছুটা রসুনের পেস্ট নিয়ে প্রায় 30 মিনিট ধরে কোমরে মালিশ করুন। এরপর ওই স্থানটি সামান্য গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এছাড়া 3-4 কোয়া রসুনের সেবনও খুব কার্যকরী। অ্যালোভেরা গাছের পাতা তার ঔষধি গুণের জন্য অত্যন্ত সুপরিচিত। অ্যালোভেরা জেল নিয়মিত পিঠে এবং কোমরে লাগানো হলে পিঠের ব্যথা উপশম করতে সহায়তা করে। তাছাড়া অ্যালোভেরা জেলের সেবনও ব্যথা উপশম করতে অত্যন্ত সহায়ক। কিছু খাবার পিঠের ব্যথা কমায়, এগুলো বেশি খেতে হবে। আবার কিছু খাবার পিঠের ব্যথা বাড়ায়, এগুলো বাদ দেওয়াই ভালো। কিছু সামুদ্রিক মাছ খেলে উপকার পাওয়া যায়। সয়া শস্যজাত খাবার, তিসি, বাদাম, সবুজ চা, আদা, চেরি ফল প্রভৃতি পিঠের ব্যথা কমাতে সাহায্য করে। দিনের খাদ্য তালিকায় এসব রাখলে ব্যথার উপশম হয়। অন্যদিকে প্রক্রিয়াজাত খাবার, ভাজাপোড়া খাবার, অতিরিক্ত মাত্রায় সম্পৃক্ত চর্বি ও ট্রান্সফ্যাটের খাবার পিঠের ব্যথা বাড়ায়। এগুলো ওজন বাড়ায় এবং হার্টের জন্যও ক্ষতিকর। ভিটামিন ডি এর অভাবে পিঠের ব্যথা হয়, তাই শরীরে একটু রোদ লাগাতে হবে। কারণ ভিটামিন ডি হলো সৌর ভিটামিন। এক গবেষণায় দেখা গেছে 15-52 বছর বয়সীদের মধ্যে যারা দীর্ঘস্থায়ী পিঠের ব্যথায় ভুগছেন তাদের 80% এই ভিটামিনের অভাব রয়েছে। প্যান্টের পেছনের পকেটে পেট ফোলা মানিব্যাগ নিয়ে সারাদিন অফিসের চেয়ারে বসে কাটালে পিঠের ব্যথা হতে পারে। কারণ এটা মেরুদণ্ডে খোঁচা দেয় এবং নিতম্বের গুরুত্বপূর্ণ স্নায়ুতে চাপ দেয়। এর ফলে ওই স্নায়ুর প্রদাহ হতে পারে। ছেলেদের এই সমস্যা এত বেশি যে এ ধরনের ব্যথা মানিব্যাগ নিউরোপ্যাথি নামে পরিচিত পেয়েছে। তাই মোটা মানিব্যাগ পিঠের শত্রু, একে যথাসম্ভব কৃষকায় রাখতে হবে। প্যারাসিটামল বা এই জাতীয় ব্যথার ওষুধের চেয়ে গরম শেক বেশি উপকারী। গরম পানির ব্যাগ পিঠ বা কোমরের সংস্পর্শে রেখে রাতে ঘুমালে বেশ আরাম পাওয়া যায়। এক ধরনের গরম শেক দেওয়ার ব্যাগ কোমরে বা পিঠে বেঁধে রাখা যায়। 40°C তাপমাত্রায় গরম শেক 8 ঘন্টা প্রয়োগ করলে দীর্ঘস্থায়ী উপকার পাওয়া যায়। অফিসে কাজের সময় পায়ের নিচে একটি ছোট পিড়ি রাখলে সুফল আসে, ব্যথা সারে। হাঁটু যেন নিতম্বের অনুভূমিক তলের একটু উপরে থাকে সেটা দেখতে হবে। এতে পিঠের নিচের দিকে চাপ কমে এবং পিঠের ব্যথার উপশম হয়। এই ভিডিওটিকে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে এ জাতীয় ভিডিও নিয়মিত পেয়ে যাবেন।